গরম বটে কোন মার্সি নেই দিবে এ সিন্দুর কই তোরাই তোরাই ওইটা জায়গা নাই কেন আরে না না সবাই জ্ঞান দিও করছে না এরা নতুন লয় এরা পূর্ণালয় বটে জলদি যাও সিন্দুর ভোগ 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 আছে কল কিছু না সিন্দুর নলে হবে সিন্দুর তো দিয়ে হবে বস আর রক্ত ভোগ দিয়ে যায় যে এখানে না না গরম না গরম জোস সিন্ধু না তাইলে কি বুঝা এখানে পাশাপাশি দোকানে সিঁদুর নাই চানা বেশি করে সিঁদুর নিয়ে যা বেশি করে নিবি সেখানে ঠপর খাচ্ছি ই বলে ই অফিসে গেলে ও অফিস যা ও অফিস গেলে ই অফিস যা এখন কি করবো আমরা এই সিয়ারা দপ্তরে এসেছি এবার এখানে একটু আমাদের তো ঐতিহ্য মানে ওরা পূজাটা করতে হয় তো পূজাটা এখন করছি কি
আমি কিছু বলি না ও একজনের রোজা আছে তাকে ছাড়ে ছাড়ে আমরা কি 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 গেস্টটা কি স্যার ছাড়ে দাও ছাড়ে দাও কি গেস্টটা কি কি তুমি কেনে কথা বলছো আমরা কথা বলছি তো কথাটা আমরা বলছি তো কথা আছে এদের গভর্নমেন্টের অর্ডার আছে সাড়ে তিনটে না বেরিয়ে যাবে তুমি আটকালে এবার আমি আমার মতো করে জানাচ্ছি সবাই মাথা খারাপ করছে বলে কে তো কথা বলছি একজন তোমায় বেশি কথা বলে সবাই কি দরকার মাথায় কিনতে চাও যা তোমার কাছে খাবে জানো যাও সব জিনিসটা সব কথা বলার দরকার নাই সবাই আগে বুঝো তো ঠিকই তো বলছে ওরা ভুল কি বলছে আমরা তাইলে তোমরা আমাদের কথা মানবে না মানবে না এমনি ইয়ে করতে আসছো আন্দোলন করতে আসছো কথা থেকে বলছি ঠিক আছে বাইরে বেক বাইরে বেক বাইরে তো ছাড়ো ওই সাইড ছাড়ে ওই সাইড ছাড়ো ঠিক আছে আস্তে আস্তে জায়গা না 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 ফালতু এরা আর কোমর করে এই গেছিলে একজন কি হলে আইলো দুজন আনতে গেছে হ্যাঁ সামনে গেছে দুজন এখন বলি একটা লাভ আছে দাঁড়াও দেখো ওয়েট করুন বাতাসা ছিল আর এক দুটি চিড়া ছিল তাহলে বলো তার হোটেলে রয়ে রাজেশ এ রাজেশ বলরামপুর রাজেশ এ রাজেশ এধারে ছোট রাজেশ আমি যেগুলা দিলি সেই ইয়ার ভিতরে রুমের ভিতরে এ যারা যে কাজ করছে করুক তোমরা কি মানা করেছি কি তোমরা করো নিজের কাজ আমরা তো করছি আমাদের কাজ কে বললি তোমরা বললি না হ্যাঁ এটা কুর্তি একটা জায়গাটা অমর না এবার হাতে দেখো যেটা পারবে না সেটাই একসঙ্গে তিনটা হবে না আচ্ছা ওই পাশে একটা হবে ও টাঙ্গিয়ে করে কেন কথা হলো ও টাঙ্গিয়ে করে
আচ্ছা ঢালনো তেল ঢালনো এটা পেঁদা তেলে হবে কি না হাও পাশ সেই পাশটাই যাবে বুঝলি এই পাশে তিন টাকা হাও পাশটাই দিবেন এক কোশিক দেখ সেই পাশে দিবে নাকি হাও পাশটাই হাও পাশটাই দেখুন হাও পাশটাই এই সজল ওই পাশটাই দেখুন তোমার লায়া লায়া দেবেন আজকে লায়া আছে আমাদের এখানে কৌশিক দা একটু পিছা একটু পিছা 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 একটু পিছা এক একজন করে জ্বালাক যতলা আছে আর এই গাছটা ইহাকে দিয়ে মৌসুমকে দিয়ে এটা করা করো এইটা আর ওই পাশে একটা সেই পাশে দুটো গাছ আছে ভিতরটা একটা দারুণ জায়গা আছে বিশাল দিল গাছটা থাকি যেতে জল পাচ্ছ ধরেই নাই সবগুলো ধরে নাই এ মৌসুমি আমার তোরা পা ধুলি সিআরআই ভুলভাল রিপোর্ট বানাইছে তো ওদের জন্য এইখানে আমরা গরম মানে আমরা যে প্রকৃতির পূজারি বটি সেই মেসেজটা দিয়ে গেলি আর যতবার বাইরে হবে এই দুয়ারটা দিয়ে ততবার সিআরআই ডিরেক্টর সহ যারা যারা এখানে আছে তারা ততবার বুঝবে এইগুলো দেখি আমরা একাশি গোষ্ঠীর লোক আসছিলি এখানে আমাদের
প্রতীকী সাইকেল নিয়ে আসছিল কাশি গোষ্ঠীর সবাই তো এইখানে আমাদের প্রদীপ জ্বালান যাচ্ছি প্রত্যেক গোষ্ঠীর আর এখানে আমাদের এই যে হাতি ঘোড়া দিয়ে এখানে গরম থান প্রতিষ্ঠা করে এখানে আমরা চলাই আর পাশাপাশি এখানে একটা করম গাছ লাগাবো আর দুটা শাল গাছ লাগাবো আজকে যে কাকরঘর আন্দোলন চলছে আন্দোলনের আজকে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি সিআরআই এই মাম্পু ওদের এক মুড়ালে ধরে নিয়ে আয় তুই এদের আইছি এই বাকি গিলা কে কে আছে কে কে জ্বলাবে প্রদীপ জ্বলাবে পা গিলা ধুই ধুই আর আসো এই যারা যারা প্রদীপ ধরাবে পা ধুও এই কে কে আছে কাদিকে জ্বালালে গোবর কাদি ঘুষবে এমন তো কাদিকে একটা ভালো করে জ্বালা এই পা ধুই পা ধু দুটা দুটা করে চলে আয় দুটা গিলা খুলিলে পাটা ধুই আয় আর কে কে আছো আসো কোন গোষ্ঠীর জল আছে কোন গোষ্ঠী ডুঙ্গরিয়ার পুনুরিয়ার গোষ্ঠীর প্রদীপ জ্বলছে এবারে কলকাতায় আমাদের গরম ধান ছিল নাই এই বনাই গেলি সেটাও সিআরআই দপ্তরের দুয়ারটায় স্বাক্ষর রাখি গেলে নতুন জলের বোতল একটা নতুন আছে একদম কলকাতার লোক বলছে কি টিম চলে আসে যে বলছে হলুদ জামা পড়তে বলছে তারা কোথায় ঘর কি ব্যাপার কোথা থেকে আসছে টিম বলছে অনেক আছে যে কিন্তু বলছে প্রথম দেখছি লায়াটা আছে আমাদের কৌশিকটা রাজুটা একটু পরে করবে একটু লাইভ করতে হবে ফেসবুক লাইভ তো
বাকি জ্বলাও একটু জল পানি তুমি তোমারটা দিয়ে দাও এটা উল্টাও না দেখো এটাকে উল্টান দাও আর ইয়াকে ধরান দাও তুই এটা লাগান দেবি এটা পেছনে মাটিটা উঠাও ফুলটা উঠা করম গাছটা লাগাচ্ছে মৌসুমি আমাদের জঙ্গল মহলের দিদি বই মাইকাকে যদি ভয়ে করম গাছটা লাগাচ্ছে মৌসুমি ঝাড়ি জল দিতে হবে যতটা জল খাবে জল যত জল খাবে আরো জল দাও জল ট্রাম ঢুকতে জল ঢুকতে জয় করম ঠাকুর জল দিতে হবে ঘরে করে জল দেয় কি লাগালি রে কি অনেক জল লাগবে অনেক জল লাগবে ঢাল ঢপ করে ঢাল আরো আনতে বল আরো আরো লাগবে আরো লাগবে এক মুখ হবে না এখন দেখ জল দেখ যতটা টানছে দিয়ে দাও ওইটা তার কাদার সঙ্গে সঙ্গে না এই জলটা এই বাকি গুলো জ্বালাও বাকি গোষ্ঠী গুলো জ্বালাও যে যে গোষ্ঠীর আছে জ্বালাও ঢুকুক না যতটা ঢুকছে ঢুকুক ঢুকলেই ভালো আপনি ফারাক ধরে তুমি ধরলে দাও জলটা তুমি মাটির সামনে ঢুকবে মাটির সামনে ঢুকবে নিয়ে তো তুমি উঠে যা যা তোর কাজ ঢুকে গেছে যা যা সরে আও সরে আও সরে আও কেকে দিও না এবার প্রদীপ কেকে জ্বালাও না জ্বালাও সাইডটা লুক দাও সাইডটা দাও 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 আগেই বলেছিল এখানে আধিকারিক যে এখানে গাছ এখানে বাঁচবে এখানে ওদের গাছটা দিব্যি আছে হ্যাঁ তো এইটা পুরা এই গাছ মরলে ওইটার দায় এই কালচারাল যে ইনস্টিটিউট আছে এরা করলে এরাই ইয়া করবে যদি গাছ মরে তো এরাই মরাবে গাছকে আমরা যেভাবে রোপণ করে গেছি তাতে গাছ মরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই প্রচুর জল ঢালে ঢালা আছে আরো জল আছে দিয়ে দাও আরো চলো ওই ধারে চলো আও পর্দা কাণ্ডটাই 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 তিনবার দাও কাণ্ড মানে এ কে কে কোন গোষ্ঠীর আছো দিয়ে দাও অনেক বাকি আছে কাতে চলে গেছে নাকি যাও
তখন থেকে না এই তোদের গোষ্ঠীতে দে ও একটা সুপার কাজ করেছে জানো তো দা প্রথম থেকে শেষ পর্যন্ত ওর মোবাইল ক্যামেরা শুধু সব রেকর্ডিং দাও কারণ সবার লাস্টে যাইতো আর ওর রেকর্ডিং চলছে এই তোদের হয়ে গেছে তুই খাবি যা দিলে দিবি এ অভিজিৎ ওর টিকা পোকা লিবে গরম লিবে গরম ঘামটা চোখে ঢুকলে তোমার জ্বলছে রে হ্যাঁ একদম আমরা দখল করে নিয়েছি এইটা গরম থান আমাদের কলকাতায় ছিল না একটা গরম থান প্রতিষ্ঠা করে গেলি সবাই এই গরম থানকে মাঝে মধ্যে আসবে আর এখানে আমরা গরম পূজা করতে প্রতি বছরই আমরা আসব আর সবাই আসবে আম্বেদকর ভবনের গেটটাই গেটটাই আছে আমাদের এই গরম থান লায়াটা আমাদের কৌশিক দা বটে আইলে সবাই লায়া বটে এই অভিজিৎ লায়া বটে সেই পাশে একটার সঙ্গে যদি কি দোকানদার গাড়ি লাগাই গাড়ি যাবো গাড়ি যাবো এই রাজেশ দা দেখো কি হলো ওর কি হলো দেখো জল দাও না আগে এই মাম্পু এই তোরা আনি দেন কখন পড়ে আছো কখন কি হলো মাথা ঘুরে আছে তোরা এই ইয়া করে প্রণাম টনাম করে যায় খাবারটা খাই লিবি দামি নামি যাবে
ওইটা পুলিশকে ইনফর্ম করে দাও যে কমিটমেন্ট করে আসছিল আমাদের কিছু করার নেই আমরা এরকম সিদ্ধান্ত একটা নিয়েছি সিদ্ধান্তটা জানাবো কিন্তু পাশাপাশি এটা হলে এটার দায়িত্ব আপনার থাকবে রাজেশ দাকে নিয়ে ইয়ে করো এ রাজেশ দা প্রেস বিবৃতি রেডি করো একদম আম্বদকর ভবনের একদম গেটটাই দিলি আমরা গরম ঠান্ডা বনে না না খাওয়া দাওয়া করে আলো কি সঙ্গ খাতে হবে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া লাগাতে তো হবে গেছে কোনো জায়গায় যেটা গাছ আছে গাছটা কাটা আছে ওই ওইখানে দেখুন আগে উঠতে বলছি না আমি উঠতে বলছি না আমরা বড় বড় কমিটমেন্ট করে আসছি গভর্নমেন্টটাকে ঘিরে উৎখাত করি পশ্চিমবঙ্গ থেকে কত মজা ওঠে নাকি এই এইটাই কি প্রতিজ্ঞা করে যেতে হবে যে আজকে এখানে আবেগের গুরুত্ব দেই না এই গভর্নমেন্ট আমরা এখানে যতই পড়ে থাকবো কিছুই করবে না যেটা দিতে হবে জবাবটা জঙ্গলমহলে যাই দিতে হবে এইখানে হবে না কিছু তাহলে এরা চারটে অপ্তরের কথা ঘুর ঘুর করে ঘুরাইতো না এইখানে থাকিয়ে নিজেকে ইয়া করে কষ্ট দিয়ে লাভ নাই যা হবে জঙ্গলমহলে দেখবো 24 তারিখের থেকে শুরু হবে অপারেশন বুঝতে হবে সব কিছু যা হবে দেখা যাবে চলো চলো উঠা এখন উঠে যারা খাও না তারা যাও না খাবে যাও না যারা খাও না খাবে যাও Thank you.
যারা দেখছেন প্রত্যেককে বলবো ভিডিওটা শেয়ার দিতে। একটু পরে আমরা আনুষ্ঠানিক ভাবে, আমাদের এখানে কোনো প্রেস নাই, কিন্তু আমরা একটা প্রেস বিবৃতি আমরা এখানে পড়বো, এখানে নিজেরাই লাইভ করব। তো আগামী দিনে কর্মসূচি, ঘাগরঘেরা আন্দোলন একটা অনির্দিষ্টকালের আন্দোলন, আজকে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি আমরা এখানে যে গরম ডাল গাড়িতে এসেছিল, ভিতরে অনুমতি চাইছিল, ভিতরে এরা অনুমতি দেয় নাই, গরম গাছ এখানে লাগাই গেলি, এবং জঙ্গলমহলে যে সমস্ত কাকি জিটি মাই বহিন আছে সবার হয়ে মৌসুমি গাছটা আজকে এখানে গরম গাছ লাগায়, এখানে গরম থানা আমরা প্রতিষ্ঠা করলি এখানে, এবং এমন জায়গায় গরম থানটা প্রতিষ্ঠা করেছি যেটাতে সিআরআই অফিসের একদম দুয়ারটাই গেটটাই গেটটাই, ওদেরকে মেসেজ দিয়ে গেলি আমরা, ওরা যেটা করতে পারে নাই, করার চেষ্টা করলো নাই, বা গোল গোল করে যে ঘুরাতে বিসিডাব্লিউ অফিস থেকে শুরু করে সিআরআই দপ্তর থেকে সরকার ক্যাবিনেট প্রত্যেকের কাছে যেন মেসেজটা যায়, আর সবাই নজর থাকুক পরের লাইভটাই, পরে লাইভ করে আমরা জানাবো আগামী দিনের কর্মসূচি, কাগরগের আন্দোলনের পরবর্তী আরও নেক্সট কর্মসূচি কী হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত আমরা কুর্মীকে ট্রাইব লিস্টে ইনক্লুড করতে পারছি ততক্ষণ পর্যন্ত ওই ঘাগরঘেরা অনির্দিষ্টকালের ঘাগরঘেরা আন্দোলন চলছে, প্রত্যেকটা ধাপে এই আন্দোলনের গতি প্রকৃতি বদলাবে, সবার আবেগকে গুরুত্ব দিয়ে আমরা এখানে এসেছিলি, কমিটমেন্ট করে এসেছিলি যে এখান থেকে, কিন্তু এরা যে নির্লজ্জ, যে বেহায়া কি বলে দেবো, যে ভিতরে কি ব্যবহারটা করেছে, তো এই এই যে আমাদের সাথে যে ব্যবহার হয়েছে তার জবাব দেওয়ার জন্য সবাই তৈরি থাকুন, কারণ এখানে কলকাতায় এরাদেরকে আমরা আমাদেরকে এমনি ঘুরার থাকিবে, আর এইখানে আমাদের যতই এইখান থেকে ওইখিন যেতে থাকিব এরা মজা দেখিবে, তো আমাদেরকে জবাব দিতে হলে আপনাকে আমাদের জায়গায় থেকে এই জবাব দিতে হবে। তো কর্মসূচি, পরবর্তী কর্মসূচি যেভাবে আপনারা সাপোর্ট করেছেন, এইখানে আর্থিকভাবে মানসিকভাবে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করেছেন, সবাইকে বলবো আগামী দিনে এই সহযোগিতার বজায় থাকুক। আমাদের যে কর্মসূচি আছে, কর্মসূচি যোগদান করবেন, জয়গরম লিখে দাও অসুবিধা পাবে না, অভিজিৎ রাস্তায় লেখা মেসার আর নাই লাও, ইয়া করো প্রচুর গরম, কতক্ষণ লাইভ চলবে জানি না, এই খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, হ্যাঁ সৌমিন বা
জিজ্ঞাসা করো না, গরু ছাগল এখানে পাওয়া যায়? মানে আসে খাই দিবে নাই তো? হ্যাঁ না, এরা ভালো বলে, এরা যারা আসা যাওয়া করে তারা ভালো বলতে পারবে। নাহলে একটা ওই ইয়া দিয়ে ওই সেই যেগুলা থাকে নাই বাঁশের নাই, ওই যেটা তারে তারের রাউন্ড করে একটা কাঠি দিয়ে এখানে ইয়া করে দিলে এটা
পার্মানেন্ট হয়ে গেছে এই বিষয়টা, যদি একটা একটা পাঁচ গাড়ি দিয়ে হয়তো এখন একটা রাউন্ডটা এক ফুটের একটা রাউন্ড হচ্ছে, বুঝলি? আমি কি বলতেছিলি, সে পায় না ফাইভ আর বা তারের গোল করে দিয়ে মগরার মতন করে দিয়ে দেওয়া হয়েছে, তাহলে এখন ওইটা শুকিয়ে যেত, ওইটা আর যা মানে গাছটা নিরাপদ হয়ে যেত। দেখুন হার্ডওয়্যার দোকান দিয়ে এগুলো গাছ আপাতত এখানে আমি লাইভটা এইটা ডিসকানেক্ট করে দিছি। আম্বেদকর ভবন কালচারাল রিসার্চ ইনস্টিটিউট, এটা হচ্ছে আম্বেদকর ভবন, এবং তার যে ছোটো গেটটা আছে সেইখানে আমরা এটা গরম ঠান্ডা প্রতিষ্ঠা করলাম।